জলপাইগুড়ির নেওড়া চা বাগানে ধরা পড়ল চিতা। বন দফতরের পাতা ফাঁদেই ধরা পড়ল স্ত্রী চিতাবাঘ। এর আগে শুক্রবার 16 নম্বর আবাদি এলাকায় পাতা ফাঁদে একটি পুরুষ চিতাবাঘ ধরা পড়েছিল। পুরুষ চিতাবাঘটি আটক হওয়ার পর বন দফতর এবং শ্রমিকদের ধারণা ছিল চা বাগানে আরও চিতাবাঘ রয়েছে, কারণ মাঝে মধ্যেই শ্রমিক মহল্লায় ছাগল শুয়োর সহ অন্যান্য গবাদি পশুর উপর হামলা চলছিল। শ্রমিকদের আবেদন ও চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে বন দফতরের কর্মীরা আবার ফাঁদ পাতেন। মঙ্গলবার সকালে শ্রমিকেরা দেখতে পান খাঁচায় আটকে রয়েছে চিতাবাঘ। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করেন। বনকর্মীরা জানায়, মঙ্গলবার যে চিতাবাঘটি ধরা পড়েছে সেই চিতাবাঘটি পূর্ণ বয়স্কা স্ত্রী। প্রাথমিক পর্যবেক্ষণের পর চিতাটিকে আবার বনাঞ্চলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে। Hey, what's the name of it?